हेलो स्टूडेंट्स ऑफ क्लास 11 আমরা মহাকর্ষ অধ্যায়ের এটা হচ্ছে অষ্টম ভিডিও তো আমরা আগের ভিডিওতে কেপলারের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে আমি কেপলারের তৃতীয় সূত্র প্রমাণটা এই ভিডিওতে করাবো বলে তোমাদের বলেছিলাম তো কেপলারের তৃতীয় সূত্রে বলা ছিল যে সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে যে উপবৃত্তাকার পথে যেটাকে আমরা সহজে একটু বলতে পারি যে উৎকেন্দ্রতার মান যেহেতু একটু কম তো বৃত্তাকার পথ ধরা যেতে পারে স্পেশাল কেস হিসাবে যে আবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে সে আবর্তনকালে বর্গ অর্থাৎ টি স্কোয়ার সেই উপবৃত্তাকার পথে যে অর্ধপরাক্ষ কিংবা সেমিমেজার অ্যাক্সিস তা ঘনের সঙ্গে সমানুপাতিক হয় তো এইটা কেপলারের তৃতীয় সূত্রের বিবৃতি ছিল এইটাকে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে কিভাবে এই প্রমাণটা হবে তো তার আগে বলি দুটো কাজ আমরা একসাথে করে নেব আমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনের প্রশ্ন রয়েছে যে গ্রহে প্রদক্ষিণকাল কিংবা দ্রুতি এবং আবর্তনকাল এবং যাকে আমরা প্রদক্ষিণ দ্রুতিও বলি তাহলে দুটো জিনিস আমরা প্রমাণ করব গ্রহে প্রদক্ষিণ দ্রুতি এবং যাকে আমরা অরবিটাল ভেলোসিটিও বলি আর হচ্ছে প্রদক্ষিণকাল মানে কতটা সময় নিচ্ছে সে পূর্ণ আবর্তন করার জন্য আর কতটা দ্রুতি নিয়ে নিচ্ছে এবার প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে এই দ্রুতির মান যেটা একটা নির্দিষ্ট মান হয়ে থাকে যেটি তার নিজস্ব ভরের উপর নির্ভরশীল থাকে না সেটাও আমরা প্রমাণ করে দেখব এখন তার জন্য সবচেয়ে প্রথমে আমি কেন্দ্রে এই সূর্য যদি হয় তার ভর আমি বললাম এম ঠিক আছে এবারে তোমাদের বইতে কিন্তু এম জিরো লেখা আছে তো সেটাও বলা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং বৃত্তাকার পথে তার চারদিকে এরকম বৃত্তাকার পথে একটু বড় হয়ে গেছে বৃত্তাকার পথে চারিদিকে এইভাবে আবর্তন করছে একটা গ্রহ তার ভর ধরলাম স্মল এম আমি বইয়ের মতোই নাম দিচ্ছি বইতেও স্মল এম রয়েছে এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ হচ্ছে আর আর বইতে এইভাবে আঁকা আছে একই ব্যাপার দূরত্বটা একই থাকবে কেন বৃত্তের ব্যাসার্ধ একই থাকছে তো এই ক্ষেত্রে আমরা প্রদক্ষিণ দ্রুতি কিংবা অরবিটাল ভেলোসিটি বের করব কিংবা কক্ষীয় দ্রুতি বের করব যেটা একটা নির্দিষ্ট রাশি কিংবা নির্দিষ্ট মান তো বুঝতে পারছো এরকম বৃত্তাকার পথ আমরা ধরেছি কেন না উপবৃত্তাকার পথ অ্যাকচুয়ালি হলেও উৎকেন্দ্রতার মান হচ্ছে খুবই কম উৎকেন্দ্রতার মান কম হওয়ার জন্য আমরা বলতে পারি মোটামুটি সহজভাবে ক্যালকুলেশন করার জন্য আমরা বৃত্তাকার পথ ধরতে পারি তাহলে বৃত্তাকার পথে আবর্তনের জন্য কি লাগে না তোমরা জানো অভিকেন্দ্র বলের প্রয়োজন তো এই অভিকেন্দ্র বল সরবরাহ হবে কি করে মেঘের মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল তার দ্বারা তো সেটা কত হবে জি এম জিরো এম বাই আর স্কোয়ার দেখতেই পাচ্ছ এম একটা কেটে যাচ্ছে তাহলে এখান থেকে কত পাচ্ছি না ভি ইকুয়ালস টু পাচ্ছি জি এম বাই আর তোমরা বইতেও দেখবে একটা সরি আমরা এম জিরো লিখেছিলাম বইতে দেখবে সমীকরণ এক বলে একটা রয়েছে তো এখান থেকে কি প্রমাণ হলো না ভি এর সঙ্গে আর এরকম ব্যস্ত সম্পর্ক এবং রুট ওভার তাহলে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার আর এইটাই দেখবে আমাদের কিন্তু রয়েছে অর্থাৎ কক্ষীয় দ্রুতির মান গ্রহের ভরের উপর নির্ভরশীল নয় দেখো স্মল এম নেই কিন্তু রাশিমালায় তাহলে এটা একটা বড় জিনিস তাহলে গ্রহের ভর কিন্তু নির্দিষ্ট করে না ভি এর মান কিন্তু ভি এর মান নির্ভর করছে মহাকর্ষীয় ধ্রুবক যেটা একটা সার্বজনীন ধ্রুবক তাদের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব বেশি হলে বেগ কম হবে বুঝতেই পারছো আর হচ্ছে যা চারদিকে ঘুরছে মানে আমাদের সূর্যের ভরের উপর নির্ভর করছে এই জিনিসটা তোমরা সমীকরণ একের ক্ষেত্রে দেখতে পারো এরপর কি না এটা পেলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ কক্ষীয় দ্রুতির যে রাশিমালা পেলাম সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম জিরো বাই আর তাহলে এখান থেকে ভি এর সঙ্গে আর এর সম্পর্কটা পেলাম তো দূরত্ব বাড়লে যে কক্ষীয় দ্রুতির মান হ্রাস পায় সেটা আমরা এখান থেকে পরিষ্কার হচ্ছি এখান থেকে আমরা কক্ষীয় কৌণিক দ্রুতি বের করতে পারি সেটা কত না আমরা জানি v equals to omega r হয় তাহলে omega equals to হবে v by r মান বসানো হোক g m0 by r তাহলে root over g m0 by r cube
তাহলে এখান থেকে ওমেগা রাশিমালাটাও পেয়ে গেলাম, এটা হচ্ছে সমীকরণ দুই তে রয়েছে। এরপর বের করবো আমরা প্রদক্ষিণকালে রাশিমালা, সেটা কি করে বের করবো? না বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তোমরা জানো স্মরণ হয় কত, বেগ ইন্টু সময়। তাহলে পর্যায়কাল যদি টি ধরি তাহলে কত আসছে, স্মরণ বাই কত গতিবেগ। তাহলে স্মরণ এক্ষেত্রে কত হবে, একটা বৃত্তাকার পথে ঘুরছে তাহলে কত, আর ব্যাসার্ধ বৃত্তাকার পথ প্রায় 2πr, আর বেগ হচ্ছে ভি। তাহলে এইখান থেকে আমরা রাশিমালায় ভি এর মান আমরা সাবস্টিটিউট করব। তো ভি এর মান যখন সাবস্টিটিউট করব তাহলে কত আসছে, আর বাই জি এন জিরো। তাহলে উভয় পক্ষকে বর্গ করা যাক, তাহলে কত আসছে 4π2, এখানে আর স্কোয়ার আসছে। তাহলে সেই আর স্কোয়ার কে আমি এখানে নিয়ে আসছি, তাহলে কত, আর কিউব বাই জি এন জিরো। লক্ষ্য করে দেখো এই সমীকরণের মধ্যে 4π2 জি এন জিরো এরা কিন্তু সকলে ধ্রুবক, অর্থাৎ আমরা বলতে পারি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। দেখো দুটো কাজ হলো, আমরা প্রদক্ষিণকালে রাশিমালাটাও বের করতে পারছি, এখান থেকে আমরা আরটাকে নিয়ে যেতে পারি কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারি আমরা, অর্থাৎ এটাও করতে পারি 2π√r³gn₀। এর সাথে সাথে আমরা কেপলারের তৃতীয় সূত্রটাও কিন্তু প্রমাণ করতে পারছি, সেটাও কিন্তু একসাথে আমরা করতে পারি। তাহলে দুটো কাজই আমাদের হয়ে গেল, তোমরা বইতেও দেখতে পাবে ইকুয়েশন নাম্বার 4 এ রয়েছে। এখান থেকে যে জিনিসটা প্রমাণ হচ্ছে, যে গ্রহ যত দূরে রয়েছে সূর্য থেকে তার প্রদক্ষিণ কাল তত বেশি। যেরকম তোমরা বইতে দেখবে বুধ সবচেয়ে কাছে থাকে সূর্যে, তার হচ্ছে 88 দিন, কিন্তু নেপচুনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো তার ক্ষেত্রে হচ্ছে 165 বছর। তাহলে 165 বছরে সে একবার সূর্যকে প্রদক্ষিণ কমপ্লিট করে, তাহলে কত বেশি। আর এইখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি, 2006 সালে এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন থেকে প্লুটোকে আর আমাদের সৌরজগতের গ্রহে ধরা হয় না, তাকে ডার্ক প্ল্যানেট ধরা হয়, মানে বামন গ্রহ ধরা হয়, তাকে ওই জন্য গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে দুটো রাশিমালাতেই লক্ষ্য করে দেখো, স্মল এন কিন্তু এখানেও নেই টি এর রাশিমালাতে, আবার ওমেগা রাশিমালাতেও নেই, ভি এর রাশিমালাতেও নেই, অর্থাৎ গ্রহের প্রদক্ষিণ কাল কৌণিক বেগ এই যতগুলো আমরা দেখছি কিংবা কক্ষীয় বেগ এগুলো কিন্তু কোনোটাই বস্তু মানে গ্রহের ভরের উপর নির্ভর করছে কিন্তু না, এটা কিন্তু আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। এই ক্ষেত্রে তোমাদের 422 পেজে তোমাদের যা জানার জিনিস ছিল সেগুলো সবই রয়েছে, কিন্তু মাথায় রাখবে এই কেপলারের থিওরি গুলো যেগুলো আমরা জানলাম বিশ্লেষণ করলাম, আবার এই গ্রহের ক্ষেত্রে যে বেগ গুলো কৌণিক বেগ কিংবা পর্যায়কাল বেগ করছি আমরা, এই সবগুলো কিন্তু যেরকম গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য একইভাবে উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ উপগ্রহের জন্য আলাদা করে ফর্মুলা বের করা কিছু নেই, শুধু হয়তো কেউ M0 বলছে, সেখানে হয়তো কেউ M বললো, কেউ স্মল M বললো, আর কিছু চেঞ্জেস হবে না। এইখানে তোমাদের উদাহরণে কয়েকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এইখানে দেখবে তোমাদের মোট 5-6টা অঙ্ক রয়েছে এক্সাম্পলে 422 এবং 423 নিয়ে, সেইখানে উদাহরণ 1, 2, 3, 4 খুবই গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন, এবং 6 প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 6টা কিন্তু আলোচনা হয়ে গেছে। সেটা হচ্ছে কেপলারের যে দ্বিতীয় সূত্র, অর্থাৎ ক্ষেত্রজ বেগ যে ধ্রুবক থাকে তার প্রমাণটাই রয়েছে 6 তারে, তো এটা সবাইকে করে রাখতে হবে। লাস্ট যেটা আলোচনায় আসছে সেটা হচ্ছে 424 পেজে, তোমরাই করবে, আমি শুধু একটু হেল্প করে দিই। 424 পেজে দেখবে সূর্য পৃথিবী ও চন্দ্র সম্বন্ধীয় কয়েকটি প্রয়োজনীয় তথ্য রয়েছে, তো এই তথ্যগুলো তোমাদের একটু মাথায় রাখা প্রয়োজন রয়েছে, কিছু অঙ্ক ক্ষেত্রে কাজে লাগতে পারে কিংবা অ্যাপ্লিকেশন করতে কাজে লাগতে পারে। যেরকম সবচেয়ে প্রথম রয়েছে সূর্যের ভর, দেখো এই যে সমীকরণটা আমাদের কাছে রয়েছে T² = 4π² r³/gm₀, তো এইখান থেকে যদি আমি m₀ টা লিখি তাহলে কত আসবে, 4π² r³ g t² দেখবে তোমাদের বইতে সমীকরণ 1 এ এটাই লেখা রয়েছে, অর্থাৎ যে কোনো গ্রহকে ধরে এই আর এর মান মানে সূর্য থেকে সেই গ্রহের দূরত্ব, এবং জি এর মান তো নির্দিষ্ট 6.67 দিয়ে এসআই মানটা, আর টি অর্থাৎ তার পর্যায়কাল কিংবা আবর্তন কাল কত সময় সে একবার সূর্যকে একবার কমপ্লিট করে সেটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তোমরা বইতেও দেখতে পারো সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব বসানো হয়েছে, আর তোমরা জানো মোটামুটি পৃথিবীর প্রদক্ষিণ কাল হচ্ছে 365 দিন, অ্যাকুরেট না হলেও মোটামুটি ঠিকই আছে, 365 দিন বসানো যেতে পারে, সেটা বসিয়ে ক্যালকুলেশন করে পাওয়া গেছে
2 × 10⁻³০ কেজি সূর্যের ভর বের হচ্ছে। দ্যাটস আইডিয়াটা রাখো সূর্য কত ভরযুক্ত। দ্বিতীয় রয়েছে পৃথিবীর ভর বের করা। আমরা পৃথিবীর ভরও কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, শুধুমাত্র একটা জিনিস কাজ করতে হবে, M0টাকে একে ধরতে হবে পৃথিবী আর তার উপগ্রহ মুন কিংবা চাঁদকে ধরতে হবে স্মল এম এর জায়গায়। তাহলে এখানে M0টা হয়ে যাবে পৃথিবীর ভর, টিটা চেঞ্জ হবে, আরটা চেঞ্জ হবে। তো আরটা তোমাদের মাথায় রাখা দরকার রয়েছে। তো আর এর মান যেটা রয়েছে সেটা হচ্ছে 3.84 × 10⁸ মিটার এবং টি এর মান হচ্ছে 27.3 দিন, কারণ চন্দ্র পৃথিবীকে 27.3 দিনে একবার প্রদক্ষিণ কমপ্লিট করে। তো এখান থেকে আমরা এম পাবো, সেটা হচ্ছে 6 × 10⁴ কেজি। মানগুলো মনে না থাকলেও মোটামুটি একটা আইডিয়া রাখো, অঙ্কগুলোতে কিছু রিজনিং প্রশ্নতে কাজে লেগে যাবে। তার নিচে আছে কি সূর্য এবং পৃথিবীর মধ্যে মানে আমাদের মহাকর্ষীয় বল সেটা কত হবে। না সেটাও সহজ না, এফ ইকুয়ালস টু যদি আমি সূর্যের M0 আর পৃথিবীর শুধু এম ধরি আর তাদের মধ্যবর্তী দূরত্বকে যদি আর ধরি, তো সেখান থেকে আমরা বের করতে পারি আর স্কয়ার। তাহলে আমি স্মলটাই লিখি, তোমাদের পাই না মনে হোক, জি M0 এম বাই আর স্কয়ার। তো এই যে আর এর মানটা পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব, এটা হচ্ছে কি সূর্যের ভর, এটা পৃথিবীর ভর। সেখান থেকে সেই বলটা পাওয়া গেছে 3.56 × 10⁻২ নিউটন। তাহলে বুঝতে পারছো একটা বিশাল পরিমাণের আকর্ষণ বলটা ক্রিয়া করছে সূর্য এবং পৃথিবীর মধ্যে। তার নিচে রয়েছে পৃথিবী ও চন্দ্রের মধ্যে মহাকর্ষ বল, একই ফর্মুলা থাকবে, শুধু নামগুলো আমরা চেঞ্জ করছি। আমরা হয়তো এভাবে লিখবো, শুধু আর চেঞ্জ হবে, আর ক্যাপিটাল এম হয়ে যাবে পৃথিবী ভর, স্মল এম হয়ে যাবে চাঁদের ভর। বসাবো, সেখান থেকে পাওয়া গেছে দেখো 1.99 × 10⁻২০। তাহলে আগেরটার এটাকে ভাগ করে পাওয়া গেছে 179 প্রায়, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল হচ্ছে 179 গুণ চন্দ্র এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলে, ওইটাই এই ক্ষেত্রে প্রমাণ হচ্ছে। তাহলে কত বেশি আকর্ষণ বল এখান থেকে বুঝতে পারছো। তো যদি কোনো কারণে কোনো ছোটখাটো প্রশ্নতে লাগে সেই জন্য দেখতে বলছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু নয়। আর এইখানে দুটো অঙ্ক রয়েছে, দ্বিতীয় অঙ্কটা এই রকমই অ্যাপ্লিকেশন রয়েছে, দুটো তোমরা দেখে রাখবে। আমরা পরের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক পরীক্ষা এন্ট্রান্স এবং HS দুটোতেই সেটা আলোচনা করব, সেটা হচ্ছে মুক্তিবেগ, যেটা তোমরা ক্লাস 7-8 একটু ধারণা পেয়েছিলে, সেই প্রুফটা আমরা দেখব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।